ভিন গ্রহের শূন্যতা তো মানুষের বসবাস উপযোগী নয়, কিন্তু সেখানে যদি মানব বসতি গড়ে তোলার প্রয়োজন হয় সে তো এক এলাহি কাণ্ড। বিশাল সেই কর্মযোগ্যতার জন্য প্রয়োজন বড় ধরনের মানব সমষ্টি, কিন্তু সেটা কতজনের? মঙ্গল গ্রহে নতুন সভ্যতার সূচনা করতে অনেক মানুষের প্রয়োজন নেই, মাত্র 110 জন হলে লাল গ্রহে নতুন মানব সভ্যতা গড়ে তোলা সম্ভব বলে দাবি করেছেন এক ফরাসি বিজ্ঞানী। ফ্রান্সের বোর্দো ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল পলিটেকনিকের অধ্যাপক জ্যাক মা সেলোটি এক গাণিতিক মডেল তৈরি করেছেন। তাতে তিনি দেখিয়েছেন পৃথিবীর বাইরে অন্য একটি গ্রহে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদান উৎপাদন করতে এবং বসবাস উপযোগী পরিবেশ গড়ে তুলতে এই পরিমাণ মানুষ দরকার হবে, যার রোল মডেল হিসেবে উপস্থাপন করেছেন লাল গ্রহ মঙ্গলকে। মডেলটির একটি অপরিহার্য দিক হল শেয়ারিং। এতে একটি কাজই কয়েকজন মিলে করবে, যার ফলে ওই কাজটি করতে সময় অনেকই কম লাগবে। মূলত প্রজেক্টটি তৈরি হবে অক্সিজেন ভর্তি কাঁচের গম্বুজের মধ্যে, তাতে করা হবে কৃষিকাজ, যেখান থেকে আসবে আরও অক্সিজেন। তবে বিষয়টি কি সত্যি করা সম্ভব? যদি তাই হয় তাহলে হয়তো অচিরেই প্রতিবেশী দেশের মতো প্রতিবেশী গ্রহে দেখা করতে যেতে হবে স্বজনদের সঙ্গে। মুবাল্লিক করিম, মাইটিভি।